আমরা যারা সন্তানদেরকে কোরআন শিখাই না তাদের অবস্থা কি হবে হাশরের ময়দানে? কোরআনুল কারীম থেকে শুনুন, যারা সন্তানদেরকে কোরআন শিখাই না হাশরের ময়দানে ওই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ফয়সালা করবে সন্তানরা তখন বলবে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে রব্বানা أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين হাশরের ময়দানে যখন সন্তানগুলো জাহান্নামে যাবে সন্তানরা ডেকে বলবে ও আমাদের রব, এ আমার বাবা, এ আমার মা, আমাকে ইংরেজি শিখিয়েছে, বিজ্ঞান শিখিয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছে, আমার জন্য কত টাকা খরচ করেছে, বিভিন্ন কোচিং সেন্টারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু অল্প কিছু টাকা খরচ করে আমাকে কোরআন শিখায় নাই, আজকে আমি একা কেন জাহান্নামে যাব? যে মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই তাদেরকে আজকে আমার সামনে আনো, তাদের গলার মধ্যে গাড়ের মধ্যে পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না, এই সন্তান আপনার বিরুদ্ধে সেদিন মামলা দিবে। সন্তান, কিছু কিছু সন্তান পিতার বিরুদ্ধে হাশরের ময়দানে মামলা দিবে, সেই কথা আছে সূরা তাগাবুনে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন স্পেশালি ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম, হে ঈমানদারেরা তোমাদের কারো কারো স্ত্রীরা কারো কারো সন্তানেরা তোমাদের বিরুদ্ধে হাশরের ময়দানে মামলা দিবে, সন্তানেরা মামলা দিবে, যেই সন্তানের জন্য এত কষ্ট আমরা করছি সেই সন্তান আমাদের বিরুদ্ধে মামলা দিবে। কোন সন্তান? যেই সন্তানকে আমি সব শিখাইছি কিন্তু কোরআন শিখাই নাই সেই সন্তান আমার বিরুদ্ধে মামলা দিবে। আজকে আপনি সিদ্ধান্ত নেন আপনি কেমন সন্তান চান। আপনি কি চক্ষু শীতলকারী সন্তান চান নাকি মামলাবাজ সন্তান চান? কেমন সন্তান চাই আমরা ভাই? এই সন্তান আমাদের বিরুদ্ধে মামলা দিবে, বলবে আমাকে কোরআন শিখায় নাই, আজকে আমি মা বাবার বিরুদ্ধে মামলা দিলাম। সন্তানের মামলায় বহু মা বাবা জাহান্নামে যাবে। এজন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে সন্তানদেরকে আমরা কোরআন শিখাবো কিনা, আজকেই সিদ্ধান্ত নিতে হবে। সন্তানরা যদি কোরআন শিখে মা বাবারই লাভ বেশি। সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি নিয়ত নাও করে মা বাবা কবরে চলে যায়, আল্লাহ তাআলা তাদের কবরে অটো সওয়াবগুলো পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ, বলে বহু সন্তানের উসিলায় মা বাবা জান্নাতে চলে যাবে। কিছু সন্তান আছে নাজাতের উসিলা হবে, নাজাতের জরিয়া হবে, কিছু সন্তান আছে আমার বিরুদ্ধে মামলা দিবে। এজন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কেমন সন্তান চাই। এখন বলুন, শুধু কি সন্তানদেরকে কোরআন শিখাবো নাকি আমরাও শিখব? আমাদের যাদের বয়স হয়ে গেছে আমাদেরও এখন কোরআন শিখা দরকার আছে না নাই? যাদের বয়স হয়ে গেছে কোরআন শিখা শুরু করছে, ভালো করে শুনুন, অনেক বড় সুসংবাদ। রাসূলুল্লাহ বলেছেন যাদের বয়স হয়ে গেছে কোরআন শিখা শুরু করেছে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নবীদের সাথে তাদের হাশর করে দিবে। এখন অনেকেই বলে বয়স হয়ে গেছে কোরআন তো অনেক কঠিন, কোরআন কিভাবে শিখব? অনেকে বলে না যে কোরআন অনেক কঠিন? আপনারা কি বলেন, কোরআন শিখা কি সহজ না কঠিন? সবাই বলে না সহজ না কঠিন? শয়তান একটা কথা ছড়িয়ে দিয়েছে আমাদের মাঝে যে কোরআন শিক্ষা করা অনেক কঠিন, এই জন্য অনেকে কোরআন শিখতে চায় না। ওই চারটা সুরা শিখছে ওইটা দিয়ে শেষ করে দেয়, কোরআন আর শিখে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাতে একবার নয়, দুইবার নয়, চার চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আই হ্যাভ ইনডিড মেড দ্য কুরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড, এই কোরআনকে আমি বুঝার জন্য শেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে না ফালা يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا। তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না,
নাকি তাদের অন্তরের মধ্যে তালা পড়ে গেল আমাদের অন্তরে তালা পড়ে গেছে এইজন্য কুরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না কুরআন নিয়ে সময় ব্যয় করি না আল্লাহ রাসূল বলেন মান শাগালাহুল কুরআন আন মাসআলাতি আতাইতুহু উতিয়া মা উতিয়া সাইলিন আতাইতুহু তাকে আমি এমন দান করি যে ব্যক্তি কুরআন নিয়ে গবেষণা করে কুরআন তেলাওয়াত নিয়ে পড়ে থাকে তার যে কিছু চাওয়া পাওয়া আছে সেটা আল্লাহর কাছে চাইতে সময় পায় না আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আমি যারা চেয়ে আমার কাছে চেয়ে চেয়ে নেয় তাদের চেয়ে বেশি আমি আল্লাহ দান করে দেই সুবহানাল্লাহ এজন্য কোরআন পড়া দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই কোরআন হাশরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে একটু জোরে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিন তোমরা বেশি বেশি করে এই কোরআন তেলাওয়াত করো এই কোরআন হাশরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবে অন্য হাদিসে এসেছে আসসিয়ামু ওয়াল কোরআনু ইশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা রোজা এবং কোরআন হাশরের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে তবে শুনেন মুসলমান অন্যান্য সুপারিশকারীরা শুধুমাত্র সুপারিশ করবে কিন্তু কোরআন এমন পাওয়ারফুল সুপারিশকারী আল কোরআন শাফিউন মুশাফিউন ওয়া মাহিলুন মুসাদ্দিকুন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যুহরি সাকাহু ইলান নার আল্লাহর রাসূল বলেন কোরআন এমন সুপারিশকারী কোরআন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এবং আমাদের পক্ষে কোরআন আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে কোরআন তার পাঠকের জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে ঝগড়া করবে কোরআন বলবে এ আমার পাঠক আমাকে ভালোবেসেছে আমাকে কোরআন তেলাওয়াত করত তাকে আজকে জান্নাত দাও নয়তো আমাকে অস্বীকার করো বুঝতে পারছেন কত পাওয়ারফুল কথা আমি কোরআন আমাকে অস্বীকার করো নয়তো আমার পাঠককে তুমি জান্নাতে দাও আল্লাহ বলবেন তুমি যে আমার কোরআন আমার কালাম কালামুল্লাহ তোমাকে তো অস্বীকার করতে পারবো না সুতরাং তোমার সুপারিশ শুনে তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ এই পাঠককে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইরা আমার রাসূল আমাদের জন্য সুপারিশ করবে এই হাদিস কিন্তু আমরা সবাই জানি জানি কি না রাসূল আমাদের জন্য সুপারিশ করবে এই হাদিস সবাই জানি রাসূল যে সুপারিশ করবেন এটা আছে হাদিসে কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দিবে সেটা অনেকেই জানে না সেটা আছে কোরআনে আল্লাহ বলছেন ক্বালা রাসূল ইয়া রব্বি ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা ওয়া ক্বালা রাসূল আই ইয়াকুলুর রাসূল হাশরের ময়দানে আল্লাহর রাসূল বলবেন ইয়া রব্বি হে আমার রব ইন্ন কওমি কিছু উম্মতদেরকে দেখায় বলবে ইয়া আমার জাতি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা তারা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে তারা আমার কোরআন তেলাওয়াত করে নাই সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই এই জানুয়ারির 1 তারিখে স্কুলের মধ্যে বই উৎসব হয় সেখানে বাংলা আছে 100 নম্বর ইংরেজি আছে 100 নম্বর গণিত আছে 100 নম্বর বিজ্ঞান আছে 100 নম্বর সমাজ আছে 100 নম্বর কোরআনও আছে 100 নম্বর হ্যাঁ কোরআনটা নাই আল্লাহর কোরআনটা অবহেলিত মুসলমানদের প্রতিষ্ঠানে কোরআন নাই 100 নম্বরে সব আছে কিন্তু 100 নম্বরের কোরআন নাই যদি প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে 100 নম্বরের কোরআন হাদিস থাকতো মা বাবা মৃত্যুর পরে ইমামদেরকে জানাজার জন্য টাকার প্রয়োজন হতো সন্তান কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েও মা বাবার জানাজা পড়াইতে পারত মসজিদের ইমাম যদি আপনার মা বাবার জানাজা পড়ায় সে দোয়া করে আল্লাহুম্মাগফিরলি তার জবান দিয়ে কিন্তু সন্তান যদি সন্তানের জানাজা পড়াইতে পারে তার কলিজা ফেটে কান্না আসে ভিতর থেকে আল্লাহ জিজ্ঞেস করে সে কান্না করে কেন ফেরেশতারা বলে তার বাবা সেজন্য সন্তান জানাজা পড়ায় আর কান্না করে আল্লাহ বলেন ওই সন্তানের উসিলায় আমি তার বাবাকে মাফ করে দিলাম এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আমার জানাজার নামাজ পড়াইতে পারে আমরা এমন সন্তান রেখে যাচ্ছি যে সন্তান সূরা ফাতিহাটা পড়তে পারে না এমন সন্তান তো রেখে যাচ্ছি যে সন্তান আমার মৃত্যুর পরে সূরা ইয়াসিনও পড়তে পারবে না আমার জানাজার নামাজটাও পড়তে পারবে না এমন সন্তান আমাদের ঘরে আছে না নাই আমি কি রেখে যাচ্ছি সন্তানের জন্য সম্পদ রেখে যাচ্ছি
এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, সম্পদ বানায় রেখে যেতে হবে যেন এই সন্তান আমার জানাজার নামাজের ইমামতি করতে পারে। আজকে কোরআনকে আমরা অপেক্ষা করছি। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমরা নামাজের মধ্যে মজা পাচ্ছি না, কারণ কোরআনের অর্থ জানি না, কোরআন তেলাওয়াত করতে জানি না, নামাজের মধ্যে মজা পাচ্ছি না। আমরা যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন আল্লাহর সাথে কথা বলতে থাকি, সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়। আমরা যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কিন্তু তখন চুপ করে থাকে না। সহি মুসলিমে আছে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিন বলে আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার কোন কীর্তন করল। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিবসের মালিক। আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করল। এই তিনটি আয়াতে আল্লাহ আমরা প্রশংসার করলাম। কেমন জানি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর প্রশংসা করলাম তিনটি আয়াতে। আল্লাহ রব্বুল আলামিন যেন বলছে, বান্দা তুমি কে, তুমি এত সুন্দর করে আমার প্রশংসা করলে, তোমার পরিচয় তো এখন পাইলাম না, তোমার পরিচয়টা কি আমার কাছে দাও। আমরা সবাই মিলে আল্লাহর কাছে আমাদের পরিচয় তুলে ধরলাম, ইন্ট্রোডিউসিং আওয়ার সেলফ, আমাদের পরিচয়। সবাই আমার সাথে পড়েন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, এটা আমাদের পরিচয়। এর মানে হলো আমরা সবাই তোমার গোলাম, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ বলছেন তুমি আমার প্রশংসা করলে, তোমার পরিচয় দিলে, এবং কি উদ্দেশ্যে তুমি আমার প্রশংসা করলে, কেন তুমি দাঁড়িয়ে আছো? তখন আল্লাহর সাথে আমাদের একটা কথোপকথন হচ্ছে, এটা ভাব বিনিময় হলো, সম্পর্ক গভীর হলো। এখন আমরা চিন্তা করলাম, আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এখনই একটা সুযোগ আল্লাহর কাছে কিছু চাই। আর চাওয়াটা কি হবে? আমাদের জ্ঞান তো সীমিত, আমরা তো আল্লাহর কাছে চাইতে গেলে দুনিয়ার সাধারণ কিছু চেয়ে বসবো, অর্থ চাব, দুনিয়ার ক্ষমতা চাব। এই জন্য আল্লাহ বলছেন সবচেয়ে বড় কিছু চাও, যেহেতু আমি আল্লাহ বড়, আমার কাছে বড় কিছু চাও। কি সেটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো আস দা স্ট্রেট ওয়ে, আমাদেরকে সহজ, সঠিক এবং জান্নাতের রাস্তাটা দেখায় দাও। কোন সুবহানাল্লাহ, এই যে এইভাবে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথোপকথন চলতে থাকে, গোপনে কথা চলতে থাকে। আমরা নামাজ পড়ি, জানি না সূরা ফাতিহার অর্থ, জানি না সূরা ফাতিহার অর্থ, তো দূরের কথা। এখানে যদি বলা হয়, এমন অনেক মুসলমান আছে সূরা ফাতিহাটা সহি করেও পড়তে পারবে না, আছে না নাই? এমন আল্লাহর বান্দাও আছে সূরা ফাতিহাটা সহি করতে পারবে না। কি নিয়ে আমরা আল্লাহকে ছুটব? অথচ এই কোরআন সম্পর্কে কবরের মধ্যে আমাদেরকে একটা প্রশ্ন করা হবে। কোরআনুল করিম কত মজা, সেই কোরআন আমরা শিক্ষা করি না। কোরআনুল করিমের যত তেলাওয়াত শুনি, তেলাওয়াত শুনে বান্দাকে কখনো তৃপ্তি করা যাবে না, তার মন ভরানো যাবে না। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াশবাল মুমিনু হাত্তা দাখালাল জান্নাহ, মুমিন কখনো পরিতৃপ্ত হবে না, মুমিনের মন ভরবে না যতদিন না পর্যন্ত মুমিন জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোরআনুল করিম তেলাওয়াত শোনানোর জন্য জান্নাতে একটা অনুষ্ঠান করবেন, আয়োজন করবেন মুমিনদেরকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যখন কবরে যাব, এবার আসুন সর্বশেষ আজকের মাহফিলের সামারিটা আমি বলে দিচ্ছি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা তিনটা প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন আমাদের করবেন। আজকে আমরা মুসলমান অনেকেই জানি যে কবরে তিনটা প্রশ্ন হবে, ফেরেশতারা করবে, কিন্তু হাদিসে আছে ওই তিনটা প্রশ্ন ফেরেশতারা করার আগে আল্লাহ একটা নিজে করবেন। সেই প্রশ্নটা ভাইবাও নয়, রিটেনও নয়, সেটা হবে সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তাত্ত্বিক প্রশ্ন। সেটা কেমন? বান্দা যখন কবরে যায়, দিনের বারোটা হোক রাতের বারোটা হোক, তখন কবরের জীবনটা শুরু হয় কখন? কবরের জীবনটা শুরু হয় তাকে যখন কবর থেকে উঠায়, তখন এমন একটা সময় শুরু হয় আসরের পরে, মাগরিবের পূর্বে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে, এমন একটি মুহূর্তে কবরের জীবনটা শুরু হয়।
এই পরিবেশটা আল্লাহ করেন কেন করেন আল্লাহ রাসূল বলছেন ইদা উদখিলাল মাইয়িতুল কবর মুসসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়ামসাহু আইনাইহি ওয়াকুলু দাউনি উসাল্লি যখন বান্দাকে কবর থেকে উঠানো হয় বসানো হয় তখন এমন একটা পরিবেশ করে যে সূর্যটা ডুবে যাচ্ছে আল্লাহ দেখতে চান যেমন আমরা যারা নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজের প্রতি মহব্বত আছে আমরা জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমায় গেলাম এমন ঘুম আসছে আসরের আজান হয়েছে ঘুম ভাঙে না কেউ আমাদেরকে ডাকও দেয় নাই হঠাৎ করে ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখলাম আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে যারা নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে তখন সবচেয়ে দামি হবে কি হ্যাঁ আসরের নামাজ কারণ আসরের নামাজ তো কাজা হয়ে যাচ্ছে আর যারা সাপ্তাহিক নামাজি সাপ্তাহিক নামাজি আমাদের এলাকায় আছে না নাই শুক্রবারে একদিন জুমার নামাজ পড়তে আসে তাও আবার এলাকার মানুষ জানায় আসে ফেসবুকে জুমা মোবারক যাইতাছি আছে না নাই সপ্তাহে একদিন আসে তাও আবার এলাকাবাসীকে জানায় আসে যাইতাছি আজকে মসজিদে আবার কেউ আছে বাৎসরিক নামাজি বছরে একদিন আসে ঈদের দিন ওযু আছে না আছে আল্লাহু আকবার দাঁড়ায় যায় মিডিয়ার সামনে এসে বলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে আছে না নাই জানাজার নামাজ এই লোক যদি ক্ষমতা থাকতে পারে কয়েক বছর পরে ঈদুল ফিতরের কবরই দিয়ে দিব জানাজার তো শেষ এখন কবর দিয়ে দিব তো যারা নিয়মিত নামাজি তারা কবরে যাওয়ার পরে দেখবে সূর্য তো ডুবে যাচ্ছে আসরের নামাজ আমার কাজা হয়ে যাচ্ছে ফেরেশতাদের সাথে কথা বলতে চাবে না তারা বলবে দাউনি উসল্লি সরে যাও আমাকে তাড়াতাড়ি ওযুর পানি দাও আমি আসরের নামাজ আদায় করব সুবহানাল্লাহ কিন্তু যারা সাপ্তাহিক নামাজি বাৎসরিক নামাজি তারা কিন্তু এই পরীক্ষায় এই প্রশ্নটায় ফেল করবে মনে রাখবেন মুসলমান সাপ্তাহিক নামাজি তাকে নামাজি বলা নয় বাৎসরিক নামাজি তাকে নামাজি বলে না কবরে প্রথম প্রশ্নই হবে নামাজের প্রতি বান্দার মহব্বত কেমন ছিল আল্লাহ দেখতে চান একটা পরিবেশ আজকে আমরা নামাজ পড়ি না এখানে একটি চমৎকার মসজিদ হয়েছে দোতলা কি সুন্দর পরিবেশ দোতলা হয়েছে মসজিদের আসল খোরাক হচ্ছে মুসল্লি মসজিদের সৌন্দর্য মুসল্লি যদি মুসল্লি না থাকে এখানে ভাইরা যে এই সুন্দর করে মসজিদ করছেন মাদ্রাসা করছেন এত সুন্দর পরিবেশ তাতে কোনো লাভ হবে না আজকে আমরা নিজেরা নামাজ পড়ি না সন্তানদেরকে নামাজের আদেশ দেন অনেকে আছে নিজেরা নামাজ পড়ে কিন্তু সন্তানদেরকে নামাজের আদেশ দেয় না শীতের দিনে দেখবেন বাবারা ফজরের নামাজে আসে আর সন্তানের কম্বলটা একটু সরে গেছে পা বের হয়ে গেছে এই জন্য আরেকটু ভালো করে কম্বলটা দিয়ে আসে এমন বাবা আছে না নাই তো ঠান্ডা লাগবে এই সন্তানই তার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দিবে রাসূল বলেছেন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তার বয়স 7 বছর হয় মুরু আওলাদাকুম বিসসালাত ও আবনাউ সাবাসিনি নামাজের আদেশ দাও যদি নামাজের আদেশ না দেন তাহলে আপনার বিরুদ্ধে সন্তান মামলা দিবে যে বাবা নিজে নামাজ পড়ছে আর আমার কম্বলটা টাইনা দিয়ে গেছে আমাকে নামাজের আদেশ দেয় নাই আবার অনেক স্বামীরা আছে নামাজ পড়ে কিন্তু ঘরে মা বোনেরা নামাজ পড়ে না এই স্বামীর বিরুদ্ধেও স্ত্রীরা মামলা দিবে যে আমাকে নামাজের আদেশ দেয় প্রিয় ভাইরা এই জন্য এত সুন্দর চমৎকার মসজিদ হয়েছে আসুন এই মসজিদকে আমরা আবাদ করি মাদ্রাসাকে মহব্বত করি এগুলো সদকায়ে জারিয়া একজনের 1 লক্ষ টাকা দিতে পারে মাদ্রাসা মসজিদে কিন্তু আমি আমরা আপনারা অনেকে গরিব আছেন 1 লক্ষ টাকা দিতে পারেন না কিন্তু আমাদের কাজ কি মসজিদে আসবো মসজিদে মুসল্লি বাড়ানোর চেষ্টা করব এটাই হলো আমাদের দান আমি 1 লক্ষ টাকা দিতে পারবো না তবে আমার একটা সন্তান এই মাদ্রাসায় দিতে পারব আমি হয়তো 1 লাখ টাকা দিতে পারবো না আমার একটা আত্মীয় একটা সন্তান একটা নাতি এই মাদ্রাসা ভর্তি করাতে পারবো এটাই হলো আমার অংশগ্রহণ এটাই আমার পার্টিসিপেট এটাই হবে সদকায়ে জারিয়া এই জন্য আসুন আমরা মসজিদ আবাদ করি নিজেরা নামাজ পড়ি সন্তানদেরকে নামাজের আদেশ দেই আর আমি আজকে যে আলোচনা করলাম প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা মুসলমানদেরকে কোরআনের তেলাওয়াত শিখতেই হবে
কোরআন তেলাওয়াত শিখা নফল নাকি ওয়াজিব? ফরজ। কোরআন তেলাওয়াত কি? ফরজ। আজকে ঈশান নামাজ পড়ছি না আমরা? ঈশান নামাজ যেমন ফরজ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ হলো আমাদের কোরআন শিখতে হবে। এজন্য আজকে মাহফিল থেকে এই মেসেজটা নিয়ে যাব যে কোরআন আমাদেরকে শিখতে হবে। যাদের বয়স হয়ে গেছে, ইমাম সাহেবের কাছে গিয়ে, মুতামিম সাহেবের কাছে গিয়ে, মাদ্রাসা শিক্ষকদের কাছে একটা সময় করে আমরা কোরআনের শিক্ষা শুরু করে দিব। সন্তানদেরকে কোরআন শিখাবো, আর যাই পড়াই কোরআন আগে শিখাবো। মাদ্রাসার দিকে মহব্বত করব, সন্তানদেরকে দিব, এই মসজিদকে আবাদ করব। এত সুন্দর প্রতিষ্ঠান, কয়েকটা প্রতিষ্ঠান একত্রিত খুব সুন্দর চমৎকার, মুগ্ধ হয়েছে। এই যে ঈদের নামাজের যে মাঠ আছে, এখানে ঈদের নামাজ হয়। প্রিয় ভাইরা, ঈদের নামাজ আমরা অনেকেই মসজিদের মধ্যে পড়ি, খেয়াল করে শুনবেন। আমাদের ঢাকায় বেশি হয়, গ্রামে একটু কম হয়। ঈদের নামাজের জন্য শ্রেষ্ঠ উত্তম জায়গা হলো ঈদগা মাঠ, খোলা আকাশের নিচে ঈদগা মাঠ। আর জুমার নামাজের জন্য ফজিলত হলো মসজিদ। জুমার নামাজের জন্য কিন্তু মাঠ না, জুমার নামাজে সওয়াব বেশি, ফজিলত বেশি মসজিদে। আর ঈদের নামাজের ফজিলত বেশি কোথায়? ঈদগা মাঠে। যদি ঈদগা মাঠ না থাকে তাহলে মসজিদে পড়ে, ঢাকায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এই জন্যে মসজিদে ঈদের নামাজ পড়ে। তো আজকে মসজিদে দিনের লাইনে শুধু পুরুষরা অগ্রসর হলে চলবে না, নারীদেরকেও অগ্রসর করতে হবে। নারীরা যদি দিনদার না হয়, ঘরে দিনের পরিবেশ আসবে না। অনেকে আছে নামাজ পড়ি কিন্তু ঘরে দিনের পরিবেশ নাই, নামাজ পড়ি ঘরের স্ত্রী দিনদার না, নামাজের পরিবেশ নাই। এজন্য নারীদেরকেও, মা বোনদেরকেও নামাজি বানাতে হবে। এজন্য একটা হাদিস আমি আপনাদের কাছে বলতে চাই। সুনানে তিরমিজিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন, নারীদেরকে কিভাবে নামাজের উৎসাহ দিয়েছে। ঈদের নামাজের কথাই বলি, ঈদের নামাজের ব্যাপারে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন ঈদের নামাজ পড়ানোর জন্য। রসুলের নারী সমাজকে উদ্দেশ্য করে বললেন, হে নারী সমাজ, তোমরাও ঈদের নামাজের জন্য ঈদগা মাঠে আসো পর্দার সাথে। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, পর্দার সাথে ঈদগা মাঠে আসো। আজকে আমরা ফতুয়া দিয়ে মা বোনদেরকে মসজিদ থেকে দূরে রেখেছি। দূরে রাখার কারণে মা বোনের এখন দুই জায়গায় বেশি যায়, একটা হলো মাজারে আর একটা হলো বাজারে। মার্কেটও গেলে মা বোনরা বেশি, মাজারেও মা বোনেরা বেশি। কারণ কি? ফতুয়া দিছি মসজিদে নারীরা আসতে পারবে না। মসজিদে যদি আমার মা বোনেরা জুমার নামাজ পড়ত, প্রত্যেকটি জুমার বয়ান শুনত, তাদের উদ্দেশ্যে বয়ান করা হতো, তাহলে তারা এসে পুরুষদের চেয়ে বেশি তারা দিনের ব্যাপারে দুর্বল, আমল করার চেষ্টা করে। মা বোনদেরকে যদি বলেন সারা মাস রোজা রাখতে হইব, একইব আমি 32 দিনে রোজা রাখব, আছে না নাই? নামাজ রোজায় কম, রোজার জম, রোজা রাখতে পারে। তো মা বোনদেরকে যদি বলা হয়, তারা দিনের কথাগুলো সুন্দরভাবে রিসিভ করে এবং চেষ্টা করে, কিন্তু আজকে মসজিদে আসে না। আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় মসজিদে এবং গুলশান আজাদ মসজিদে ঢাকাতে এখন প্রায় অধিকাংশ মসজিদে আমার মা বোনদের জন্য নামাজের জায়গা খুলে দেওয়া হচ্ছে, পরিবেশ করে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। পরে যাত্রাবাড়ির শায়েখের মসজিদে মা বোনদের জন্য আয়োজন আছে, সেখানে জুমার নামাজ পড়ে, ওয়াক্তীয় নামাজ পড়ে, শায়েখের আলোচনা শুনে। জাতীয় মসজিদে প্রত্যেক ওয়াক্তই ব্যবস্থা আছে। রাসূলুল্লাহ বললেন, তোমরা ঈদের নামাজে আসো, তোমরা এসে নামাজে অংশগ্রহণ করো। পর্দার আড়াল থেকে একজন মা বোনেরা, একজন নারী বললেন, নারী সাহাবী বললেন, যারা অসুস্থ তারাও কি যাবে? রাসূলুল্লাহ বললেন, যারা অসুস্থ তোমরাও আসো। গুরুত্ব আরোপ করার জন্য রাসূলুল্লাহ বুঝাচ্ছেন, যারা অসুস্থ ঋতুস্রাব তোমরাও আসো ঈদের নামাজে। হাদিসের ভাষা, তোমরাও আসো, তোমরা যদি নামাজ না পড়ো দোয়ায়ও অংশগ্রহণ করতে পারবে। আলহামদুলিল্লাহ পারবেন না? নারীদেরকে ঈদগাহে, মসজিদে, জুমার নামাজে রাসূলুল্লাহ উৎসাহ দেওয়ার জন্য এভাবে বলেছে। এজন্য নারীরা যদি পর্দার সাথে ঈদগাহে আসে, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
এবং এটা আমাদের ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছে, সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন যারা আছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মানুষ সচেতন হচ্ছে, কোরআন হাদিস নিয়ে বেশি বেশি গবেষণা করছে, বর্তমান যারা আছে আলেম ওলামা তারাও গবেষণা করছে, আপনারাও বিভিন্ন শায়েখদের সাথে আলোচনা করবেন এই ব্যাপারে। আমি আশা করি সুন্দরভাবে আমার মা বোনেরা এই ঈদগাহে আসবে, এখানে নামাজ পড়বে, তারাও ইবাদত করবে, প্রয়োজনে যদি পরিবেশ হয় জুমার নামাজও তারা শরীক হবে, দিনের পরিবেশ এলাকাতে সৃষ্টি হবে। সকলে বলুন ইনশাআল্লাহ।